প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা। শিক্ষার্থী আজ আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো মান ব্যবস্থাপনার মান নিয়ন্ত্রণের উদ্দেশ্য। আমরা মান নিয়ন্ত্রণ বলতে যা বুঝি তা হলো পণ্যের মান নিয়ন্ত্রণ করার বিষয়, অর্থাৎ মান নিয়ন্ত্রণের মাধ্যমে কর্মী ও উৎপাদনের মান বৃদ্ধি পায়, ফলে প্রতিষ্ঠান নির্ধারিত মানের পণ্য যথাসময়ে উৎপাদন করতে সক্ষম হয়। তাই এখন আমরা দেখতে যাচ্ছি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয়। প্রথম উদ্দেশ্য হলো অপচয় হ্রাস। পূর্ব নির্ধারিত মান অনুসরণ করা হয় বলে সেই অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা হয়। মানের ত্রুটি বিচ্যুতি হলে তা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে অপচয় হ্রাস পায়। অর্থাৎ মান নিয়ন্ত্রণের মূল বিষয়টাই হলো মান পূর্বে নির্ধারণ করা থাকবে এবং সেই অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা এই বিষয়টাকে পর্যবেক্ষণ করা। যদি কম বেশি হয় তাহলে তা সংশোধনের ব্যবস্থা করা, আর এর মাধ্যমে কিন্তু পণ্যের কাঁচামাল বা অন্যান্য বিষয়ে শ্রমের অপচয়, কাঁচামালের অপচয়, সব কিছুর অপচয় কমানো সম্ভব। উৎপাদন ব্যয় হ্রাস। যথাযথভাবে মান নিয়ন্ত্রণের ফলে কাঁচামাল সহ অন্যান্য উপাদানের উৎপাদন ব্যয় হ্রাস করা হয়, অর্থাৎ উপাদানের অপচয় যদি হ্রাস করা যায় তাহলে কিন্তু উৎপাদন ব্যয়ও কমে যাবে। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। আমরা জানি নিয়ন্ত্রণ মানেই হলো পর্যবেক্ষণ করা যে সব কিছু ঠিকঠাক মতো উৎপাদন করছে কিনা। যদি উৎপাদনে কম বেশি হয় অর্থাৎ বিচ্যুতি ঘটে তখনই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। আর মান ব্যবস্থাপনার বা মান নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্যটাই হলো যে পণ্য উৎপাদনের পূর্বে যেহেতু মান স্থির করা হয়েছে, পরবর্তীতে উৎপাদিত পণ্যের মানের সাথে পরিকল্পিত মানের তুলনা করা এবং যদি ত্রুটি বিচ্যুতি দেখা দেয় তাহলে সেটা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা। এরপর রয়েছে মুনাফা বৃদ্ধি। কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্যের গুণগত মান উৎকৃষ্ট বা ভালো হয়, ফলে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। আর পণ্যের বিক্রয় বৃদ্ধি পাওয়া মানেই হলো প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাওয়া। এর জন্যই মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে পণ্যের মান নিয়ন্ত্রণ করা আবশ্যক। গুণগত মান বৃদ্ধি। কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠান অত্যন্ত গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদন করতে সক্ষম হয়। এভাবে দিনে দিনে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়। অর্থাৎ যদি প্রথম থেকে পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয় তাহলে পণ্য সবসময় গুণগতভাবে তার উৎকর্ষতা সাধন করতে পারবে, আর যদি মান নিয়ন্ত্রণটা কার্যকরভাবে চালিয়ে নেওয়া না যায় তাহলে কিন্তু পণ্যের গুণগত মান যেটা সেটা কিন্তু আস্তে আস্তে লোপ পাবে, আর ফলে পণ্যের যে বাজার যে চাহিদা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য আসলে পণ্যের মান নিয়ন্ত্রণ করা আবশ্যক। উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ। বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায় পরিবেশে টিকে থাকার জন্য আধুনিক উৎপাদন ব্যবস্থার সাথে খাপ খাওয়ানো অতি জরুরি, আর মান নিয়ন্ত্রণের ফলে উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ সম্ভব হয়। আমরা জানি যে আমরা যে পণ্যগুলো প্রতিদিন ব্যবহার করছি এগুলো একই রকম পণ্য বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে, তাহলে পণ্যের বেলাতে বা পণ্যের প্রতিযোগিতাটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে পণ্য যত বেশি আধুনিকীকরণ হবে অর্থাৎ পণ্যের মান যত বেশি ভালো হবে, উৎপাদন প্রক্রিয়া আধুনিকীকরণ হবে, তত বেশি কিন্তু এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে পণ্য টিকে থাকতে পারে। আর মান নিয়ন্ত্রণের মাধ্যমে এই উৎপাদন প্রক্রিয়া বা উৎপাদন ব্যবস্থাটা অত্যাধুনিক করা সম্ভব হয়। পণ্য মানের বিচ্যুতির কারণ নির্ণয়। পণ্য উৎপাদনের পূর্বে মান নির্ধারণ করা হয়, পরবর্তীতে ওই মান অনুযায়ী পণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়। কোনো কারণে যদি আদর্শ মান অনুযায়ী পণ্য উৎপাদন করা সম্ভব না হয় তাহলে কী কারণে এই মানের বিচ্যুতি হলো সেই বিষয়টা নির্ধারণ করা হয়।
নিয়ন্ত্রণের মূল বিষয়টাই হলো পণ্যের বা যে কোনো বিষয়ে, পণ্য হোক বা অন্য যে কোনো বিষয় হোক, তার আদর্শ মানের সাথে প্রকৃত মানের একটা তুলনা করা। যদি তুলনা করে কম বেশি দেখা যায়, তাহলে কেন সেই কম বেশি অর্থাৎ বিচ্যুতিটা হয়েছে তার কারণটা কিন্তু নির্ণয় করা বা নির্ধারণ করা। এর জন্যই আসলে পণ্যের মান নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কারণ বিচ্যুতি বা বিচ্যুতি থাকা মানেই হলো ত্রুটিপূর্ণ পণ্য বাজারে চলে যাবে, আর ত্রুটিপূর্ণ পণ্য বাজারে ক্রেতার কাছে গ্রহণযোগ্যতা হারাবে। এরপর রয়েছে সচেতনতা বৃদ্ধি। মান নির্ধারণ প্রক্রিয়ার সুনির্দিষ্ট মান অনুযায়ী পণ্য উৎপাদন করতে হয়। পূর্ব নির্ধারিত মান ও বাস্তব মানের মধ্যে কোনো পার্থক্য ঘটলে কর্মীদের জবাবদিহি করতে হয়, ফলে কর্মীদের দায়িত্ব পালনেও সচেতনতা বৃদ্ধি পায়। তাহলে কর্মীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও মান নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যক। এরপর রয়েছে কর্মী মূল্যায়ন। পণ্যের মান স্থির করে কর্মীদের উপর পণ্য উৎপাদনের দায়িত্ব অর্পণ করা হয়। পরবর্তীতে মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা পরীক্ষা করা হয়। এভাবে কর্মীদের মূল্যায়ন করে দক্ষ কর্মীদের পুরস্কার প্রদান করা এবং অদক্ষ কর্মীদের মান উন্নয়নে পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ কর্মীকেও দক্ষ ও যোগ্য করে তোলার জন্য কিন্তু প্রতিষ্ঠানে পণ্যের মান নিয়ন্ত্রণ করা আবশ্যক রয়েছে। তাহলে আমরা আজ দেখলাম শিক্ষার্থী যে এইভাবে একটি প্রতিষ্ঠান বা এই উদ্দেশ্যগুলো নিয়েই পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকে। আগামী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং বাসায় পড়াশোনা করবেন। সবাইকে ধন্যবাদ।